প্রতিষ্ঠান কে তার আজকে ব্যবহার করছেন ভোটারদেরকে কিভাবে জবরদস্তি করে ভোট কেন্দ্রে আনা যায় এটা তাই সরকারের রাজনৈতিক পরাজয়ের কথাটা বোঝা যায় একটু আগে আমাদের বন্ধু বললেন নারায়ণগঞ্জের থেকে শুরু করে দেশব্যাপী ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে শুরু করেছেন মানুষের নাকি একদিনের মজুরি অনেকে দুদিনে তিন দিনের মজুরির সমান টাকা দেওয়া হচ্ছে ভোটারদেরকে হাতে পায়ে ধরছে যেভাবে সাত তারিখে একটা ভোট কেন্দ্রে হাজির করানো যায় কিনা এভাবে একটা ভোট ভোট খেলা ইতিমধ্যেই তারা শুরু করেছেন আমরা সরকারকে বলেছি এই খেলা এবার আর জমছে না সর্বশেষ দেশ থেকে দুই কোটি মানুষের সামাজিক সুরক্ষা প্রকল্পের যে কার্ডগুলো সেগুলো পর্যন্ত আজকে সরকারের নেতারা নানা পর্যায়ে তারা আজকে হাতিয়ে নিচ্ছে মানুষকে তারা জিম্মি করেছে সাত তারিখে নাকি ভোট কেন্দ্রে হাজির না হলে সামাজিক সুরক্ষা প্রকল্পের কার্ড নাকি তাদেরকে দেওয়া হবে না বুঝতে পারছেন সরকার কতখানি নার্ভাস ওবায়দুল কাদেরের গতকাল বক্তব্যের মধ্য দিয়ে আবার তিনি এটা পরিষ্কার বার্তা দিয়েছেন বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সকল ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে মানুষ যখন বেসামাল থাকে মানুষ যখন অস্থির থাকে মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে তখন সে যা খুশি তখন সে তা বলা শুরু করে ওবায়দুল কাদের কালকে বললেন বিএনপি আবার নাকি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করবার নাকি তারা একটা নাকি উদ্যোগ নিয়েছে কোথায় এই তথ্য পেলেন কোথায় তিনি কিভাবে জানতে পেরেছেন এটা দেশবাসীর কাছে প্রকাশ করা তার দায়িত্ব হবে এভাবে তারা আগেও তারা হুমকি দিয়েছেন আমি আশঙ্কা করি বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে নতুন ভাবে আর তাদের বিরুদ্ধে হত্যা নাশকতা অগ্নিসংযোগের নতুন নতুন একটা অভিযোগের ক্ষেত্র তৈরি করে নতুন নতুন একটা ক্র্যাকডাউনের ক্ষেত্র তৈরি করবার জন্য এই ধরনের আজকে একটা পরিস্থিতি ওবায়দুল কাদের তিনি আজকে বলছেন সরকারকে বলতে চাই এই খেলা বন্ধ করুন সকল বিরোধী দল তারা অহিংসভাবে শান্তিপূর্ণ ভাবে তারা জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে আছেন আমরা বিশ্বাস করি আগামী সাত তারিখ পর্যন্ত যে নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে সেখানে কোনো সহিংসতার দরকার নাই সুতরাং এরকম কিছু ঘটলে তার দায় দায়িত্ব সরকার সরকারি দল এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বহন করতে হবে শেষ কথা যেটা বলে শেষ করবো 23 সালে পুরো আন্দোলন